যোগ্য আর টোনা দুই বন্ধু। ওরা দুই বন্ধু দুই পরিবারকে নিয়ে বাস করতো। একদিন সকালবেলা, কি গো এভাবে বসে আছো কেন, কাজে যাবে না? বনে তো এখন কোনো কাজ নেই গিন্নি, আর আমরা গরিব জন্য আমাদের কেউ কাজও দিতে চায় না গো। বনের পাখিরা যদি কাজ না দেয় আর তুমিও যদি কাজ না করো তাহলে আমরা খাবো কি? এদিকে আবার বর্ষাকালে চলে আসছে, ঘরটা বেশ পুরনো আমাদের। ও গো, কষ্ট করে কিছু টাকা জোগাড় করে ঘরটা ঠিক করার ব্যবস্থা করো না গো, নইলে যে বৃষ্টিতে আমাদের ভিজেই দিনরাত কাটাতে হবে। আরে তুমি তো ভালো কথা মনে করেছো, তুমি বাড়িতে থাকো গিন্নি, আমি যোগ্য কাকে সাথে নিয়ে কাজ খুঁজতে যাই। কি ব্যাপার রে, এমন অস্থির হয়ে আসলি যে, আর তোকে এমন দেখাচ্ছে কেন? অস্থির হব না তো কি হব বল, বনের পাখিটা কোনো কাজ দিচ্ছে না, তার উপর বর্ষাকাল ধেয়ে আসছে, ঘর মেরামত করতে হবে, হাতে কোনো টাকাও নেই জানিস। আরে বন্ধু, আমারও তো একই অবস্থা, চল বন্ধু, বনের পাখিদের কাছ থেকে হাত পা ধরে হলেও একটা কাজ নেই, নইলে যে আমাদের ভবিষ্যতে অনেক কষ্ট করতে হবে রে। চল চল বেরিয়ে পড়ি। ওরা দুই বন্ধু বনের পাখিদের কাছে কাজ চাইতে যায়, কিন্তু বনের পাখিরা ওদের কাজ দেয় না। ওরা অসহায় হয়ে বাড়িতে ফিরে আসে। কি গো, ঘর ঠিক করার কোনো উপায় পেয়েছো? দিয়েছে কাজ বনের পাখিরা? না গিন্নি, বনের সবাই অনেক স্বার্থপর, তাই আমাদের দুই পরিবারকে কেউ সাহায্য করতে চায় না। তবে চিন্তা করো না কোনো একটা উপায় পেয়ে যাব। ঘরে চলো, আমার খুবই ক্ষুধা পেয়েছে, খেতে দিবে চলো। ওরা ঘরে যায়, এভাবেই বেশ কদিন কেটে যায়। একদিন প্রচন্ড বেগে ঝড়ে বৃষ্টির সাথে বাতাসও শুরু হয়, আর সেই ঝড়ে টোনার যোগ্যর ঘরটা ভেঙে পড়ে যায়। ঝড় থামার পর টোনা টুনি কান্না করতে থাকে। হায় হায়, এ কি হয়ে গেল, এবার আমরা কোথায় থাকবো, কি করব? গিন্নি, আমার মাথায় যে কিছুই আসছে না। সৃষ্টিকর্তা, আমাদেরকে সাহায্য করো সৃষ্টিকর্তা। বলেছিলাম আমি আগে থেকে কিছু টাকা জমিয়ে রাখতে, যাতে এমন কিছু হলে আমরা তাড়াতাড়ি ঘরটা ভালো করতে পারি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। এবার এই বৃষ্টির দিনে কোথায় আশ্রয় নিব আমরা? গিন্নি শান্ত হও, যা হবার হয়েছে। আমি আজকে টোনা সহ যুক্তি করে অন্য বনে যাব কাজ করতে, আর তারপর দুদিনেই নতুন ঘর তৈরি করব। তুমি সাবধানে থেকো, আমি টোনার ওখানে যাচ্ছি। টোনা, বন্ধু টোনা, তোরও ঘর ভেঙেছে, আমারও ঘর ভেঙেছে। এই দুঃখের দিনে এমন হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, চল বন্ধু আমরা কাজ করতে অন্য বনে যাই। অন্য বনে গেলে কাজ পাবো তো রে? অবশ্যই পাবো, কারণ অন্য বনে কাজের পাখির অনেক চাহিদা, কথা বাড়িয়ে লাভ নেই। তাহলে চল, তাড়াতাড়ি চল। টোনার যোগ্য অন্য বনের দিকে চলতে থাকে, চলতে চলতে ওরা নিজের বন পেরিয়ে অন্য বনে চলে যায়। আমাদের বনের তুলনায় এই বনটা অনেক ঘন, তাই না রে? আমার মনে হয় এই বনে কোনো পাখি বাস করে না। দেখ কত মোটা মোটা গাছ, আর জঙ্গলে ভরপুর। যোগ্যরে, আমরা আবার কোনো ভুল বনে চলে আসিনি তো? পাগলের মতো বোকা বোকা কথা না বলে চল তাড়াতাড়ি সামনের দিকে। ওরা চলতেই থাকে, হঠাৎ যোগ্যর চোখে দুই গোলাপ ঘর পড়ে। ওই দুই ঘরের মধ্যে একটা ঘর ছিল সোনার রঙের, আরেকটা ঘর ছিল রূপার রঙের। টোনা, ওই দেখ দুটো গোলাপ ঘর, চল চল ওই গোলাপ ঘরে যাই, মনে হচ্ছে গোলাপ ঘর দুটোতে কেউ থাকে না। আর কি অদ্ভুত দেখাচ্ছে ঘর দুটোকে দেখ। ওরা গোলাপ ঘরের কাছে যায়। আমাদের আর কষ্ট করে টাকা উপার্জন করে ঘর বানানোর কোনো দরকার নেই, আজ থেকে আমরা দুই পরিবার দুই গোলাপ ঘরেই থাকবো, কি বলিস টোনা? গোলাপ ঘর দুটো দেখে মনে হচ্ছে ঘর দুটো জাদুর। আমি তো এই সোনার ঘরটাকেই নিব, কারণ রূপার চেয়ে সোনার দাম অনেক বেশি। হ্যাঁ কি রে টোনা, কিছু বলছিস না কেন, থাকবি না এই গোলাপ ঘরে? থাকবো না কেন, এমন সুযোগ পেলে কেউ হাতছাড়া করে নাকি বল? তা যোগ্য শোন, আমি এই সোনালি রঙের গোলাপ ঘরটাই নিব, বুঝেছিস?
না আমি আগে দেখেছি আমি এই সোনার ঘরটাই নিব আর এই বনে আসার পরিকল্পনাটা আমারই ছিল না আমারই পরিকল্পনা ছিল কারণ আমি যদি তোর সাথে না আসতাম তাহলে তুই আসতি না তাই এই সোনালী গোলাপ ঘরটা আমার এই কয়েনটা দিয়ে টস করব যে জিতবে সে সোনালী গোলাপ ঘরটা নেবে আমি এই কয়েনের উপর অংশ নিলাম বুঝেছিস আর তুই নিচের অংশ যোগু কয়েনটা দিয়ে টস করে আর সে টসে যোগু জিতে যায় আমি জিতেছি তাই এই সোনালী গোলাপ ঘরটা আমার বুঝেছিস তুই খবরদার আমার সোনালী গোলাপ ঘরের আশেপাশে আসবি না আমি এখন তোর চেয়ে ধনী যাই গিয়ে আগে গিন্নিকে নিয়ে আসি গরীব টোনা খবরদার আমার সোনার গোলাপ ঘরে প্রবেশ করার চেষ্টাও করবি না আমি গরীব নই বুঝেছিস বর্তমান বাজারের উপরে অনেক দাম গিন্নি আর কেঁদো না আমি যাচ্ছি তোমাকে আনতে ওরা দুজন দুজনের স্ত্রীকে নিয়ে আসে যোগুর পরিবার সোনালি গোলাপ ঘরে প্রবেশ করে আর দেখতে পায় গোলাপ ঘরের ভেতরে কিছুই নেই একদম ফাঁকা অন্যদিকে টোনা তার পরিবারকে নিয়ে রূপালি গোলাপ ঘরে প্রবেশ করে আর ওরাও ঠিক একই দৃশ্য দেখে যে ওদের ঘরেও কিছুই নেই কোথায় কোথায় তোমার সোনা দানা এ তো দেখছি একদম ফাঁকা তুমি না বলেছিলে গোলাপ ঘরের ভিতরে নাকি অনেক সোনা দানা ভর্তি আমি তো গোলাপ ঘরটাকে বাহির থেকে দেখেই ভেবেছিলাম হায় হায় এই রূপোর গোলাপ ঘর যে একদম ফাঁকা কিছু নেই তার মানে নিশ্চয় যোগু কাকের ঘরে অনেক সোনা দানা আছে টোনা আমি বলি কি এভাবে হাত গুটিয়ে না থেকে চলো আমরা ওদের ঘরে আক্রমণ করি মানে ওদের ঘরটা ভেঙে দেই আমরা তো ওদের ঘরে প্রবেশ করে কোনো সোনা দানা নিতে পারবো না তার চেয়ে ভালো ওদের ঘরটা ভেঙে সোনা দানা নিব চলো ঠিকই বলেছো তুমি গিন্নি চলো আর দেরি করা যাবে না নইলে ওরা সোনা দানা সব বিক্রি করবে এরপর টুনটুনি লাঠি নিয়ে গোলাপ ঘর থেকে বের হয় অন্যদিকে গিন্নি তাড়াতাড়ি লাঠি হাতে নিয়ে বাইরে চলো আমাদের ঘরে কিচ্ছুই নেই তার মানে টোনার গোলাপ ঘরে অনেক কিছু আছে চলো ওই গোলাপ ঘরটা ভেঙে দিয়ে সব সোনা রূপা হাতিয়ে নিতে হবে নইলে টোনা আমার চেয়ে ধনী হয়ে যাবে যোগু আর কণিকা লাঠি নিয়ে টোনার গোলাপ ঘরের কাছে যায় আর অন্যদিকে টোনা আর টুনি লাঠি নিয়ে যোগুর গোলাপ ঘরের কাছে যায় গিন্নি তাড়াতাড়ি ঘরে আঘাত করতে থাকো অন্যদিকে যোগু কি হলো গিন্নি দাঁড়িয়ে আছো কেন ওদের গোলাপ ঘরে আঘাত করো দুই পরিবার দুজনের গোলাপ ঘরে আঘাত করতে থাকে আঘাত করার সাথে সাথে গোলাপ ঘর দুটো অদৃশ্য হয়ে যায় আর ওরা চোখাচোখি করতে থাকে আরে আরে সোনারি গোলাপ ঘরে তো কোনো সোনা দানা নেই এই রূপোর গোলাপ ঘরের জায়গায় তো কোনো রূপো বা সোনাও নেই আর এই গোলাপ ঘর দুটো কোথায় উধাও হয়ে গেল তুমি আর গোলাপ ঘর দুটো তোমার হলো কি করে গোলাপ ঘর দুটো আমার শক্তি অর্জনের জন্য তৈরি করেছিলাম আর আমি ঘর দুটো রেখে আমার শিকার খুঁজতে গিয়েছিলাম তোরা লোভে পড়ে আমার ঘর দুটোকে ধ্বংস করেছিস আজ তোদের শেষ দিন আমরা না বুঝে ভুল করেছি দয়া করে আমাদের ক্ষমা করে দাও আমাদের কোনো ক্ষতি করো না হ্যাঁ ডানি ছেড়ে দাও আমাদের তোমার দুটো পায়ে পড়ি আমার মাঝে কোনো ক্ষমা গুণ নেই তোরা তোদের শাস্তি পাবি পাবি ডানি ওদের ধরে খেয়ে ফেলে তো বন্ধুরা লোভে পাপ পাপে মৃত্যু তাই আমরা কখনোই লোভ করব না আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু